আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আমি সাদিকুর রহমান সাদাব, মুগদা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী। আমি কিছু স্টুডেন্ট পড়াই যাদের বায়োলজি এবং কেমিস্ট্রি আমি আমার বাসায় ব্যাচ করে পড়াই। সো প্রায় 3-4 বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি। স্টুডেন্ট পড়ানোর সময় যখন স্টুডেন্টদের সাথে কথাবার্তা সেশন চলে বা যখন নতুন একটা স্টুডেন্ট আসে, তখন তাকে মাঝে মাঝে জিজ্ঞেস করি যে তুমি কি হতে চাও। এই প্রশ্নটা করার পর শতকরা 80% স্টুডেন্ট একটু লজ্জা পায় যে ভাইয়া কি হতে চাই, মানে তারা বলতে চায় না তারা কি হতে চায়। তারপর অনেক খোঁচানের পর তারা বলে ভাইয়া আমি ডাক্তার হতে চাই, বা ভাইয়া আমি বুয়েটে পড়তে চাই। বুয়েট কথাটা বলে না, বেশিরভাগ বলে ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। ওকে, খুব ভালো। আরও কিছু স্টুডেন্ট আছে, তারা তো এক কাঠির উপরে, তাদের জিজ্ঞেস করার পর ভাইয়া কি হতে চাই জানি না, আসলে যেটা মানে ভাগ্যে লেখা আছে সেটা হলেই হবে ভাইয়া, আসলে আমি জানি না। আবার কেউ কেউ ইউনিভার্সিটিতে পড়তে চায়, আবার কাউকে জিজ্ঞেস করলে বলে যে ভাইয়া সরকারি কোথাও পড়ব, আবার কেউ বলে ভাইয়া এক জায়গায় চান্স পাইলেই হইল। সো এই যে ভ্যারাইটিস অফ উত্তর আসে, এবং দেখা গেছে যে সকল স্টুডেন্টদের আগে থেকেই কোনো প্রি প্ল্যান্ড গোল থাকে যে না সে ডাক্তার হবে বা সে ইঞ্জিনিয়ার হবে, তারা চান্স পেয়ে যায়, তাদের চান্স পাওয়ার রেশিও অনেক বেশি থাকে। আর যাদের এরকম কাচুমাচু করার স্বভাব যে দেখি ভাইয়া কী হব বুঝতেছি না ভাইয়া, আমার কোনো প্ল্যান নাই ভাইয়া, আম সো কুল, আমি প্ল্যান করতে পছন্দ করি না ভাইয়া, তারা বেশিরভাগই কোথাও চান্স পায় না। কেন চান্স পায় না? কারণটা হচ্ছে তাদের কোনো প্রি প্ল্যান গোল নেই, তাদের কোনো প্রি প্ল্যান লক্ষ্য নেই, তাদের কী করবে তারা আসলে সেটা জানে না। ছোটোবেলা থেকে আমরা এমিন লাইফ পড়ে আসছি। এমিন লাইফে আমরা সবসময় একটা পড়তাম, একটা ইংরেজিতে কোট লিখতাম, যেটা অর্থ হচ্ছে যে যদি কোনো লক্ষ্য ছাড়া কোনো জাহাজ বা কোনো নৌকা যদি একটা সমুদ্রেতে যায়, সেই জাহাজ বা নৌকাটি কী হবে, হারিয়ে যাবে। এমিন লাইফ লেখার সময় আমরা তো খুব মজা করে লিখতে পারতাম যে আমি ডক্টর হব বা আমি ইঞ্জিনিয়ার হব, এবং অনেক সময় টিচাররা বলতো যে তুমি তোমার এমিন লাইফ সবার সামনে বলো, তো সেটাই আমরা বলতে পারতাম যে আমার এমিন লাইফ আমি ডক্টর হব বা আমি ইঞ্জিনিয়ার হব। বাট এখন ওয়াই আমরা কেন এমিন লাইফ বলতে পারছি না, কেন আমরা লজ্জা পাচ্ছি, সেই লজ্জার একটা কারণ যে লোকে কী বলবে। লোকে কী বলবে এই জিনিসটা আসলে আমাদের অনেক 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 বেশি ভাবায়, বাট লোকে কী বলবে এটা না ভেবে আসলে বলে ফেলাটাই উচিত। আর লক্ষ্য বা গোল সেটা কত গুরুত্বপূর্ণ সেটা আগে বলি, তারপর লোকে কী বলবে সেটার উপকারিতা কি তারপর বলবো। লক্ষ্য বা গোলের কথা যদি বলতে চাই, সেখানে আমি একজনের গল্প শোনাতে চাই তোমাদের, যে লক্ষ্য বা গোল আসলে কেমন হওয়া উচিত এবং লক্ষ্য বা গোলের দিকে কেমন থাকা উচিত সেটি বোঝার জন্য তোমাদের গল্পটা জানতেই হবে। আর্নল্ড শোয়ারজনেগার, নাম কে না জানে, হয়তো আমার নামে উচ্চারণে ভুল থাকতে পারে, জার্মান এক ব্যক্তি আর্নল্ড শোয়ারজনেগার, তার নাম না জানলেও তাকে চেনে না এমন মানুষ কেউ নেই। তিনি হচ্ছেন বিখ্যাত বিখ্যাত বডি বিল্ডার, হলিউড অ্যাক্টর এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর। আর্নল্ড শোয়ারজনেগার ছোটোবেলায় আমার থেকেও চিকনা ছিলেন, একদম চিকনা পাতলা ছিলেন। হঠাৎ সে একদিন বলল যে আমার মিস্টার ওয়ার্ল্ড হতে হবে। তখন তাকে বললো যে তুমি এমন চিকনা চাকনা, তুমি মিস্টার ওয়ার্ল্ড হতে পারবে না, এক কাজ করো একটু বডি বিল্ডিং টিল্ডিং করো, করে তুমি মিস্টার জার্মানি হতে পারো কিনা চেষ্টা করো। লোকটা কিন্তু জার্মান ছিল। আর্নল্ড শোয়ারজনেগার বললো না, আমি তো মিস্টার জার্মানি হব না, ওইটা তুমি হয়ে যাও, আমার তো মিস্টার ওয়ার্ল্ড হইতেই হবে। সে বলল না তুমি পারবা না, বললো আমি পারবো, আমার মিস্টার ওয়ার্ল্ড হইতেই হবে। সো মিস্টার ওয়ার্ল্ড হয়ে গেল, বডি বিল্ডিং করলো এবং পুরো পৃথিবীব্যাপী এখনও বডি বিল্ডারদের জন্য একজন আদর্শ উনি। তারপর বডি বিল্ডিং শেষে তারপর সে বলল যে আমার হলিউড অ্যাক্টর হতে হবে। তখনও তাকে লোকে বলল যে তুমি হলিউড অ্যাক্টর, কোনো বডি বিল্ডার হলিউডে চান্স পায় না, বডি বিল্ডার হলিউডেদের হলিউড অ্যাক্টরদের জায়গা না, বডি বিল্ডার তুমি বডি বিল্ডিং করো, দেখো কোনো কম্পিটিশন করতে পারো কি না, তুমি হলিউডে চান্স পাবে না, তুমি এক কাজ করো জার্মান ফিল্ম করো। সে বললো না জার্মান ফিল্ম তুমি করো, আমার তো হলিউডে যাইতেই হবে। সে এরপর সে টার্মিনেটর মুভির পর তো তাকে সবাই চিনে, এবং টার্মিনেটর পর কিন্তু সে বিশ্বের সবচেয়ে বেশি পেইড অ্যাক্টরও ছিলেন, এবং এখনও টার্মিনেটর থেকে কথা সবাই জানেন। এরপর আর্নল্ড শোয়ারজনেগারের লাইফে আরেকটা ধাপ, বিখ্যাত অ্যাক্টর হয়ে গেলেন, তারপর তিনি বললেন যে আমার ক্যালিফোর্নিয়ার গভর্নর হতে হবে। এ কথা শোনার পর লোক তাকে বলতেছে গভর্নর, না না তুমি গভর্নর হতে পারবে না, তুমি এক কাজ করো তুমি প্রথমে কাউন্সিলর হও তারপর সিনেটর হও।
ও বলে ওইগুলো তুমি হও, আমি গভর্নরই হব। তারপর লোক তাকে বলতেছে এভাবে হয় না, আগে কাউন্সিলর হতে হবে, তারপর সিনেটর হতে হবে, তারপর গভর্নর হবে হতে হবে। আর্নল্ড শোয়ার্জনেগারের উত্তর ছিল ওইগুলো তুমি হও না, তুমি এভাবে ওঠো, আমি গভর্নর হবই। এবং আলটিমেটলি সে ক্যালিফোর্নিয়ার গভর্নর হয়ে গিয়েছিল। আর্নল্ড শোয়ার্জনেগারের আমেরিকায় নাগরিকত্ব হয়তো জন্মগত ছিল না, সে যদি জন্মগত আমেরিকান হতেন তাহলে হয়তো সে স্বপ্ন দেখে ফেলতো যে সে আমেরিকার প্রেসিডেন্ট হবে এবং সেটা পূরণ করে ফেলতো। বিশ্বাস এবং নিজে কি হতে চায় তার ক্লিয়ারিটি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে সেটা সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে আর্নল্ড শোয়ার্জনেগার। আমাদের ক্লিয়ারিটি নেই, আমাদের কোনো লক্ষ্যই নেই, আমরা কি হতে চাই সেটা আমরা বলতে লজ্জা পাই, সেটা আমরা ভাবতে লজ্জা পাই, পাছে লোকে কি বলবে সেটা ভেবে। আসলে লোকে যদি কিছু বলে সেটা তো তোমার জন্য আশীর্বাদ যে কেউ তোমাকে কিছু একটা বলছে। ধরো তুমি বললা যে আমি ডক্টর হব, আমার ডক্টর হওয়ার ইচ্ছা, এখন তোমার এক বন্ধু তোমাকে টিটকারি মারবে, আসছে ডক্টর হবে, পড়ালেখা পারে না, পরীক্ষায় করে ফেল, ক্লাসে করে ফেল, ডাক্তার হবে। এখন যদি তুমি মানুষ হয়ে থাকো, গন্ডার না হয়ে থাকো, তাহলে তোমার এই কথাটা অবশ্যই হিট খাবে যে কি ও আমারে বললো আমি ডাক্তার হইতে পারুম না। তখন কিন্তু এই জিনিসটি তোমার হৃদয়ে গিয়ে হিট করবে। যদি এটা সাইন্টিফিক ব্যাখ্যা নেই, বাট তোমার কাছে মনে হবে যে না, তুমি অপমানিত হয়েছো, কেউ তোমাকে অপমানিত করেছে এবং কেউ তোমার যোগ্যতা এবং সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে। বা এমন হতে পারে তোমার এক বন্ধু বললো আল্লাহ দোষ, তুই হচ্ছে যে ডাক্তার হবি, তুই তো মানে হচ্ছে যে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেছিস, তুই তুই তো ডাক্তার হইতে পারবি, দোষ তুই তো পড়ালেখা করস। এই যে তোমার বন্ধু সে কথাটা বললো, সেটা থেকে তুমি ইন্সপিরেশন পাবা। আমার লাইফে আমি একদম ছোটোবেলা থেকে বলতাম যে আমি ডক্টর হবো, ডক্টর হবো, ডক্টর হবো, ডক্টর হবো। তো দেখা যায় আমার কিছু কলেজ ফ্রেন্ড, বিশেষ করে একজনের নাম না বললেই নয়, জাকারিয়া জাকি, সে আমার নাম সেভ করে রেখেছিলো তার মোবাইলে যে সাদাব ডক্টর। সো এই যে জিনিসটি, এই জিনিসটি কিন্তু আমাকে উৎসাহিত করেছে এবং আমার মনে হয়েছে না, আমার প্রতি কেউ বিশ্বাস রাখছে। যখন আমার ফ্রেন্ডরা বলতো ও তুই তো ডাক্তার হবি, তুই তো ডাক্তার হতে পারবি, বা সাদাব তোকে দিয়ে ডক্টরি প্রফেশন হবে, ডক্টরি প্রফেশনের প্রতি তোর ডেডিকেশন বেশি, এই জিনিসগুলো কিন্তু তোমাকে স্টিমুলেশন দিবে বা উদ্দীপ্ত করবে বা তোমাকে মোটিভেট করবে। সো তুমি যদি তোমার এইমের কথা, লক্ষ্যের কথা মানুষকে জানাও, সেখানে একদল যদি তোমার সমালোচনা করে সেটা তোমাকে তোমার একটা বার্নিং ডিজায়ার ক্রিয়েট করবে, আর কেউ যদি তোমার প্রশংসা করে তাহলে কিন্তু সেই প্রশংসাটা তোমার মনে আরও উদ্দীপ্ত করবে, তোমার মনকে তোমাকে আরও মোটিভেট করবে। সো ডিমোটিভেটেড হওয়ার কিন্তু এখানে কোনো জায়গা নেই যদি তুমি বুদ্ধিমান হও। আর যদি তুমি মনে করো যে না কে কী বলবে, আল্লাহ কি লজ্জা, লজ্জা পেলে হবে না। তুমি যেটা অর্জন করতে চাও সেটার ব্যাপারে তোমার ক্লিয়ারিটি থাকতে হবে, সেটার জন্য তোমার বার্নিং ডিজায়ার থাকতে হবে, অ্যান্ড তোমার গাটস থাকতে হবে সেটা সবার সামনে এসে বলার জন্য। সো তোমাদের যারা এখনও লক্ষ্য ক্রিয়েট করতে পারোনি, তুমি ডাক্তার হবা না ইঞ্জিনিয়ার হবা, তুমি না ইউনিভার্সিটিতে পড়বা, নাকি তুমি আইবিএতে পড়তে চাও, নাকি তুমি দেশের বাইরে যেতে চাও, এখনই তোমার লক্ষ্য সেট আপ করো। কারণ লক্ষ্য সেট আপ করার সময় এখনই, তুমি যদি এখন লক্ষ্য সেট আপ না করো তাহলে তুমি কোনোদিন লক্ষ্য সেট আপ করতে পারবে না। আর মনে রাখবা পড়ালেখা কিন্তু একটা ট্রেনিং পিরিয়ড, এই পড়ালেখার ট্রেনিং পিরিয়ডে কিন্তু তোমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে তুমি কি ঠিকমতো পরিশ্রম করতে পারো কিনা, তুমি কি তোমার লক্ষ্য ঠিক করতে পারো কিনা। এই জিনিসগুলো তোমার ভবিষ্যতেও তোমাকে অনেক হেল্পফুল হবে। তুমি যদি এখনই লক্ষ্য ঠিক না করতে পারো, তুমি ভবিষ্যতে কিসের লক্ষ্য ঠিক করবে, ভবিষ্যতে তুমি কিসের লক্ষ্য রেখে কাজ করবে। সো এটা খুবই 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 গুরুত্বপূর্ণ যে তোমার লক্ষ্য কি এখনই ঠিক করো, এবং লক্ষ্য ঠিক করার পর সেই লক্ষ্যটা সবার সামনে চিল্লায় চিল্লায় জানাবা যে না আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি ঢাকা মেডিকেল কলেজে পড়তে চাই, আমি বুয়েতে পড়তে চাই, আমি ঢাকা ইউনিভার্সিটিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মাসি নিয়ে পড়তে চাই। এখন প্রশ্ন উঠতে পারে যে এই জায়গাগুলোয় কি সবাই চান্স পাবে, সবাই চান্স পাক আর না পাক তোমার কিন্তু লক্ষ্য রাখতে হবে, এবং অ্যাডমিশন টেস্টের সময় ইন্টারের সময় তোমার পরিশ্রম এমনভাবে করতে হবে যেন তুমি হতাশ না হও এবং যেন তুমি নিজেকে অভিযোগ দিতে না পারো যে তুমি চেষ্টা করনি। সো তোমার লক্ষ্য কী, তোমার গোল কী, তুমি যদি সেট করে না থাকো এখনই করো, এবং আমাদের কমেন্টে জানাও যে তোমার লক্ষ্য কী, গোল কী, এবং পারলে ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়ে দাও যে আমি এই হতে চাই। এই পোস্টটা শেয়ার করো, শেয়ার করে লিখে দাও যে আমি এটা হতে চাই। কারণ তুমি জানাও সকলকে তুমি কি হতে চাও, লোকে কি বলে তা শোনো এবং সেই অনুযায়ী মোটিভেট হও বা ভেতরে আগুনটা জ্বালাও যে আমাকে বলেছে আমি পারবো না, আমি পেরে দেখাবো। সো থ্যাংক ইউ অল, আশা করি আজকের পর থেকে তোমরা তোমাদের লক্ষ্য বা গোল নিয়ে কথা বলতে কোনো দিন লজ্জা পাবে না এবং লক্ষ্য আর গোল সকলের সামনে বেড়াবে। থ্যাংক ইউ অল, যদি ভিডিও ভালো লাগে ভিডিও শেয়ার করো এবং লাইক দিতে কিন্তু ভুলবে না। আর আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হও এবং এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলো। থ্যাংক ইউ অল।